তো বন্ধুরা, আজকের এক জায়গায় চলে এসেছি, তোমাদের দেখাবো কোথায় এলাম। তোমরা সবাই কেমন আছো আগে বলো? সবাই নিশ্চয়ই ভালো আছো, তো আমি কিন্তু ভালো আছি। তো ভিডিওটা অনেক দিন আগেকার, তো অনেক দিন মানে আমরা ঘুরতে গিয়েছিলাম কলকাতায় দুর্গাপুজোতে, দুর্গাপুজোর পরের ভিডিও এটা। তো এটা ছাড়া হচ্ছিল না এতদিন, তো এখন ছাড়লাম। তো গলার ভয়েসটা একটু অন্যরকম, সর্দি কাশি হয়েছে তো তাই। এখন এসেছি দক্ষিণেশ্বর, ট্রেন থেকে সবে মাত্র নামলাম, তো নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। পেছনে কে আসছে বলুন তো। যাই হোক, চলে এলাম দক্ষিণেশ্বরের মন্দির। ওই দেখা যাচ্ছে, দেখো এটা কিন্তু মন্দির নয়, এটা সামনের একটা সিনারি দেওয়া আছে। তো যারা এসছে তারা তো জানে এটা ঢোকার মুখে এই সিঁড়ির সামনেটা। তোমরা কী ভাবলে, আমরা কি এক্ষুনির মধ্যে সামনে চলে এলাম, সামনে এই মাত্র সিঁড়ি ঢুকলাম? না না, সেরকম কিছু নয়, আমরা এক রাউন্ডের লিফটে নেমে চক্কর দেওয়া হয়ে গেল। যাই হোক, এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। দোকানগুলো দেখো সব বন্ধ। আমরা কিন্তু এসেছি একদম বিকেলবেলা 4টের সময়, তো 4:30 বাজে এখন, বাইরে এখনও দেখা যাচ্ছে। দেখি কত দেরি হয়, কী হয়, কী ব্যাপার হয় তোমাদের দেখাবো। ওই সামনে দেখা যাচ্ছে, ওখানেই নামবো, ওখানে নামার লিফটটা। সব সময় যদি আমি ক্যামেরা করতে থাকি তো আমাকে দেখাতে হবে, তো ভাইপোকে একটু ফোন ধরিয়ে দিয়েছিলাম, তো আমাকে একটু দেখলো। যাই হোক, আমি আমার জেঠিমার হাতটা ধরে নেমে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না কার কার সাথে এসেছিলাম। তো জেঠিমা আর ভাইপো মেদিনীপুর থেকে যারা এসেছিলো, ওনার দুজনকে নিয়ে আমি এসেছি দক্ষিণেশ্বর। তো ভাবছো বাচ্চাগুলো কোথায়? বাচ্চাগুলো কিন্তু সব বাড়িতে আছে, 4-5 বাচ্চা এক জায়গায় হয়েছে, ওরা বাড়িতে আছে। আমি জেঠিমাকে নিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বর। তো জেঠিমারা তো এমনি মেদিনীপুরের লোকজন অনেক দূরে থাকে, তো সবসময় আসা হয় না, আর ওরা এখানে রাস্তাঘাট তেমন একটা চেনে না, তাই আমাকে আমার মাসি বলল জেঠিমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে। তো চলে এসেছি, দেখছো আকাশটা মোটামুটি সন্ধে হয়ে এসেছে, কিন্তু তো আগে পুরো ঘুরবো। ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। তোমরা তো জানো ওই মন্দিরে তো কেউ ফোন নিয়ে ঢুকতেই দেয় না, অ্যালাও নেই, তো ভেতরটা তোমাদের দেখাতে পারবো না, তো বাইরেরটা যতটা সম্ভব তোমাদের দেখাবো। এই যে এইখানে ফোন কাউন্টার, ফোন জিনিসপত্র ব্যাগ সব এখানেই জমা দেওয়া হয়। তো আমি কিন্তু আগে অনেকবার এসেছি, অনেকবার মনে হয়ে গেছে, হয়তো 7-8 হয়ে গেছে আমার দক্ষিণেশ্বর যাওয়াটা। দেখো এখন কিন্তু সন্ধ্যের সময়, এতটা ভিড় নেই কিন্তু। ঠিক আছে, আগে চারদিকে ঘুরে তারপরে আমরা পুজো দিয়ে বাড়ি যাব। ভালো করে তো ঘুরে নিই, ফাঁকা এখন, ভিড়ভাড়টা তেমন একটা নেই, তাই জন্য এইখানে গেট দিয়ে ঢুকছে, এখানে এন্ট্রি হচ্ছে। যাই হোক, এখন আমরা পুরোটা কিন্তু আগে ঘুরব, এখন আমরা যাব ঘাটের দিকে। আমি এত ভালো ক্যামেরাম্যান নই তো, তাই আমার ক্যামেরাটা যখনই দেখবে দুলতেই থাকবে। আর কি করবো বলো, ক্যামেরাটা যেমন পারি করেই যাচ্ছে, আসলে হাঁটতে হাঁটতে করছি তো ক্যামেরা দুলতেই আছে। তো এই সাইড দিয়ে আমরা যাব। দেখো পুরনো শিব মন্দিরগুলো মনে হয় রং করেছে, দেখো কি সুন্দর মন্দিরগুলো সাইটে। এসছি যখন এখানে অনেকটা সময় দিয়েই যাব, সব কিছু ঘুরে একদম পুজো দিয়েই যাব। চলে এসছি ঘাটের পাশে, কি করব সন্ধেবেলা কি আর চান করব? না না, চান করব না, মাথায় গায়ে হাতে জল দিয়ে পা ধুয়ে উপরে উঠে যাব। তো আমার ভাইপোকে ফোনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি জেঠিমাকে হাতটা ধরে ভালো করে নিচে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আসলে বয়স্ক মানুষ তো, যদি স্লিপ কেটে পড়ে যায়, অনেকে ওঠানামা করছে তো জলও পড়েছে, তাই আমি আমার জেঠিমাকে নিয়ে যাচ্ছি। আমরা দুজনে মিলে পা হাত ধুয়ে বা গায়ে হাতে জল ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। তো পা হাত ধুয়ে উঠে পড়েছি নদীর পাড়ে, মানে পুকুর পাড়ের ঘাটের ওপরে। তো এই ভাইপো জেঠিমা নিচে আসছে, আমরা কিন্তু ওপরে উঠে পড়েছি। দেখুন এরা না বোম ভুলে করে করে যাচ্ছিল, আমি এদের ভিডিও বানাচ্ছি, আর এরা কিন্তু ভিডিও বানাচ্ছে জানো। ওই দেখো দাঁড়িয়ে আছে, সামনে একজন এগিয়ে গেছে ভিডিও করবে বলে, তো আমার তো আর ভিডিও করা হচ্ছে না, তো আমি একটু জাস্ট দেখালাম। ওদের দেখলে চলবে না, সন্ধে হয়ে যাচ্ছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে, পুজো দিতে হবে। যাই হোক সামনের দিকে এগিয়ে যাই। যেতে যেতে দেখছি অনেকগুলো বাঁদর এখানে ওখানে লাফ দিচ্ছে, অনেক লোক জড়ো হয়েছে। তো বাচ্চাগুলো বাড়িতে আছে, ওদের দেখাবো, ওরা তো এইসব জিনিসে খুব মানে একদম ভালো। তো বাচ্চা মানে আমার দুটো আছে, ওদের দুটো আছে, তো আমার মাসির মেয়ের ছেলে আছে, দাদার ছেলে আছে, আর তো ওরা আছে, তাদের দেখাবো, তাই আমি এগুলো ভিডিও করে নিচ্ছি, আর মোবাইলের মধ্যে ছিল তো তাই তোমাদেরও দেখাচ্ছি। আগে কিন্তু প্রচুর ছিল বলো, এখন কিন্তু এতটাও নেই। আমি না এখানে একটা শর্ট ভিডিও বানাবো বলে ঢুকেছিলাম, এত লোকজন আছে লজ্জায় আর আমি শর্ট ভিডিও বানাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসেছি।
যাই হোক, সন্ধ্যা নামছে, দেখো আলো জ্বলে গেছে, সামনেটা কি সুন্দর লাগছে দেখাচ্ছি, দাঁড়াও সামনেটা। তো আমাদের না পুজো দেওয়ার কথা ছিল না, আমরা জাস্ট বেড়াতে এসেছিলাম, তো মনে হলো একটু পুজো দিয়েই যাই, তো এখন ফাঁকা আছে তাই পুজো দিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে সিনারিটা, হালকা আলো জ্বলেছে, দেখো সামনেটা কি সুন্দর। তো ভাইপো ডালা নিয়ে চলে এসছে, আমরা ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকবো, পুজো দেবো, ফোনটা তো দিয়ে দেবো, তোমাদের সাথে দেখা হবে না, পুজো দিয়েই দেখা। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল, গঙ্গা জল একটু নিয়ে নিলাম, ওরা উপরে আছে তো আমি নিচে চলে এসেছি, আর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তাই আমরা বেশি সময় লেট করব না। তো যাই হোক, আমাদের পুজোটা এত তাড়াতাড়ি দেওয়া হয়ে গেল, আমরা মাত্র ঢুকেছি, বলছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, দুটো লাইন করে দাও, তো আমরা সেকেন্ড লাইনে গিয়ে দাঁড়িয়ে আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। আর এখন কিন্তু মেল ঢুকছে, ট্রেন আসতে 2 মিনিট দেরি আছে, তাই তোমাদের একটু ভিডিও করে দেখালাম। যাই হোক, সবাই কিন্তু ভালো থাকবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও, আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার জন্য একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো এক ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, জেঠিমাকে একটা সিট ধরে বসিয়ে দিয়েছি, আমাদের এখন ধরতে হবে, তাই সবাইকে টাটা, গুড নাইট।